নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বদরপুরেও রেল বিভাগের উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হল 77টি দোকানপাট সহ বাড়ি। রংপুর বাসস্ট্যান্ডকে মধুরামুখে নিয়ে যেতে সরব স্থানীয়রা, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। করিমগঞ্জে কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার কাপড়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের পরে এবার বদরপুরেও রেলের জমি দখল করে দশকের পর দশক বাড়িঘর নির্মাণ সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা জনতার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালালো রেল বিভাগ। শনিবার সকাল 11টা নাগাদ বদরপুর রেল স্টেশন রোডে এবং বদরপুর পুরাতন রেলগেট এলাকাতে কয়েক দশক ধরে যারা রেলের জমিতে অবৈধভাবে দখল করে রেখেছিলেন তাদের বাড়িঘর সহ দোকানপাট দুটি জেসিবি দিয়ে গুড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। এদিন সর্বমোট 77টি দোকানপাট ও বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, বিগত জানুয়ারি মাস থেকে প্রায় 77টি দোকান সহ কয়েকটি পরিবার এবং বদরপুরে বিজেপি অফিস কার্যালয় রেল জমি থেকে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ। নোটিশে চলিত বছরের 25 ফেব্রুয়ারির মধ্যে তাদের রেলের জমি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু জবরদখলকারীদের আবেদনের ভিত্তিতে 31 মার্চ পর্যন্ত উচ্ছেদকারীদের শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। যদিও 31 মার্চ রেল কর্তৃপক্ষ পুনরায় মাইক যুগে রেলের জমি ছেড়ে দিতে আবেদন জানিয়ে উচ্ছেদকারীদের সতর্ক করে দেয়। অবশেষে শনিবার বদরপুরে এই বিশাল উচ্ছেদ অভিযান চালায় রেল বিভাগ। এই অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বদরপুরের স্থানীয় ম্যাজিস্ট্রেট তথা বদরপুরের সার্কেল অফিসার তোয়াহির আলম, বদরপুর থানার ওসি চন্দন গোস্বামী, রেল সুরক্ষা বাহিনীর বিশেষ ফোর্স, রেল বিভাগীয় বিশেষ আধিকারিকরা প্রমুখ। দোকানদার আছে বা স্থানীয় লোকজন আছে, তাদের অপিনিয়ন হল এইটা আপনার রেলওয়ে টাকার উপর। তার মতে রেলওয়ে পিলার হিসাবে চারিখনত অল্প ডিসপিউট আছে। আমি রেলওয়ে লিখিছো যে আমার পেন্ডাইক ম্যাপ কারেকশনের পাশত আমি সার্ভে করি, যদি এইটা রেলওয়ে মাটিত পড়ে আমি ডিসমেন্টেল করে দিব না। কিমান টাইম লাগিব এইটো? আরো 1 উইক লাগি যাব। 1 উইক লাগিব? রংপুর বাসস্ট্যান্ডকে সরিয়ে মধুরামুখে নেওয়ার দাবি জানালেন স্থানীয়রা। শনিবার বিষয়টি নিয়ে সরব হয়ে স্থানীয়রা জানান, শহরে ভিড় এড়ানোর জন্য জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘদিন থেকে রংপুর নরসিং আখড়া সংলগ্ন বাসস্ট্যান্ড বানিয়ে লক্ষ্মীপুর, জয়পুর, হরিনগর ইত্যাদি এলাকায় বাস চলাচল করানো হচ্ছে, কিন্তু যান চালকরা বাসস্ট্যান্ডের ভেতর যানবাহনগুলো না রেখে সড়কের দুপাশে দাঁড় করিয়ে রাখেন, যার দরুন প্রতিদিনই যানজটে নাজেহাল হতে হয় এলাকাবাসীদের। শুধু তাই নয়, প্রতিদিনই এলাকার ছোট বড় দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষদের। বছর দিন আগে সড়কে যানবাহন দাঁড় করিয়ে রাখার দরুন ক্রুইজারের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল ছাত্রীর। এহেন পরিস্থিতিতে প্রতিদিনই এলাকার জনগণের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই রংপুর বাসস্ট্যান্ডকে সেই স্থান থেকে সরিয়ে মধুরামুখে নেওয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তারা।
এক বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল করিমগঞ্জ শহরে। শুক্রবার রাতে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা মদনমোহন রোডে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এদিন রাত 9টা নাগাদ শহরের অশোক টেক্সটাইলের কাপড়ের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে তৎপর হয়। মদনমোহন রোডে স্থানীয় জনগণও এগিয়ে সহায়তা করেন আগুন নিয়ন্ত্রণে। তবে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ায় গুদামে থাকা লক্ষাধিক টাকার কাপড় আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। তবে বরাত জুড়ে রক্ষা পায় আশপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। প্রাথমিকভাবে অনুমান করা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত। দমকল বাহিনী ঠিক সময়ে পৌঁছে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে সম্ভব হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যান করিমগঞ্জ সদর থানার পুলিশ সহ বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ শহরের অন্যান্য ওয়ার্ড কমিশনাররা গিয়ে খোঁজখবর নেন বলে জানা গেছে। করিমগঞ্জ ওল্ড স্টেশন রোডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান অশোক টেক্সটাইল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা খবর পেয়ে এসেছি। তাদের গুদামঘর সহ তাদের মূল প্রতিষ্ঠানে ভীষণভাবে আগুনের গ্যাসে আসে এবং অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার থেকে বেশি এই মুহূর্তে কিছু বলা যাবে না অন্য ঘরগুলো কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয় জনসাধারণ বিশেষত ফায়ার ব্রিগেড একদম সময় মতো এসে পৌঁছায়, তাদের সময়োচিত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ বিভাগ সহ সব থেকে বেশি স্থানীয় জনসাধারণ সহযোগিতা করেছে। এই এলাকার পৌর কমিশনার 2-3 জন এখানে ছিলেন, নির্মল বণিক, বিশ্বজিৎ শুক্লবৈদ্য, যীশুকৃষ্ণ রায় সহ আরও কয়েকজন পৌর কমিশনাররা এখানে উপস্থিত ছিলেন। সবথেকে বড় কথা, স্থানীয় জনসাধারণ এই ব্যবসায়ী এলাকার করিমগঞ্জের ব্যবসার প্রাণকেন্দ্র এই ওল্ড স্টেশন রোড পুরাতন স্টেশন রোডের প্রতিষ্ঠিত কাপড়ের ব্যবসায়ী অশোক টেক্সটাইল, তারা তাদের মূল দোকান এবং তাদের গোদামঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার থেকে বেশি এই মুহূর্তে কিছু বলা যাবে না, যেটা আগামীকালে হয়তো দেখা যাবে। জিপির উন্নয়নে সরকার কর্তৃক বরাদ্দ অর্থ থেকে 10 লক্ষ টাকা তুলে তারাপুর জিপি কার্যালয়ের আসবাবপত্র কেনায় সরব হল তারাপুর মণ্ডল কংগ্রেস। জিপির অধিকাংশ গ্রুপ সদস্যদের জানিয়ে কোনো সভা আয়োজন না করে জিপি সচিব ও সভাপতি কিভাবে জিপির উন্নয়নে সরকারি অর্থ জিপি কার্যালয়ের আসবাবপত্র কেনাকাটায় ব্যয় করলেন, এ নিয়ে প্রশ্ন তুলে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত সহ জিপির হিসেব নিকেশ প্রকাশ্যে তুলে ধরার দাবি জানান তারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তারাপুর জিপির একাধিক গ্রুপ সদস্যরা তাদের ক্ষোভে ফুঁসছেন। ওই জিপিতে দীর্ঘদিন থেকে পদ আঁকড়ে জিপি সচিব পঞ্চায়েত সভাপতিকে ম্যানেজ করে সরকার প্রদত্ত জিপির উন্নয়নে বরাদ্দ অর্থ নয়ছয় করে যাচ্ছেন বলে অভিযোগ জানান তারা। উল্লেখ, তারাপুর জিপিতে অবাধ দুর্নীতি ও জনদুর্ভোগের দরুন মাসখানেক আগেই অপসারণ হতে হয় জিপির নির্বাচিত সভাপতিকে। তার কার্যকাল থেকেই ম্যানেজ ফর্মুলায় জিপির উন্নয়ন স্তব্ধ রেখে অবাধে হরিলুট চালিয়ে যাচ্ছেন জিপি সচিব ও জিপি সভাপতি। অপরদিকে স্তব্ধ উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠলেই তারা সাফ জানান গ্রাম উন্নয়নে সরকার থেকে অর্থ আসছে না। এদিকে মণ্ডল কংগ্রেসের অভিযোগের প্রতিক্রিয়া জানতে জিপি কার্যালয়ে গিয়েও পাওয়া যায়নি জিপি সভাপতি বা জিপি সচিবকে বলে জানান তারা। আমাদের একটাই কথা যে এই যে তারাপুর জিপিতে বিগত কিছুদিন আগে চুর সাব্যস্ত করে, দুর্নীতিবাজ সাব্যস্ত করে একজন জিপি প্রেসিডেন্টকে ওরা অনাস্থা এনে নতুনভাবে আবার ইনচার্জ এই ভাইস প্রেসিডেন্টকে পঞ্চায়েতের পাওয়ার দিয়ে মানে কি ওরা ডাকাতি শুরু করেছে সেটা আমাদের কে করেছে বলে আপনাদের মনে হয়? আমাদের মনে হয় পঞ্চায়েতের যে সেক্রেটারি আছে ওনার নাম হলো অমিতাভ নাথ, শোনা কথা অমিতাভ নাথ মহাশয় এবং বিদ্যা সিং, বিদ্যারতন সিং নামক মানে ইনচার্জ যে বর্তমান ভাইস প্রেসিডেন্ট, ওদের দুইজনেরই মানে মিলিতভাবে। তো আপনি কি বলতে চাই যে আমরা সাধারণত জানি যে এইসব কোনো স্টেপ নিতে হলে সরকারের টাকা রাখা আছে ফান্ডের মধ্যে ভালো কথা, তো সেই ফান্ডটা ব্যয় করতে হলে একটা বোর্ড মিটিং, ওদের যারা সদস্যরা রয়েছে মেম্বাররা রয়েছে ওদেরকে নিয়ে একটা সভা করার প্রয়োজন, এরকম কোনো সভা হয়েছে? সেটাই কথা যে মেম্বারদের তরফ থেকে এবং এলাকাবাসীর কাছ থেকে জানতে পারা মতে যে এরকম কোনো মিটিংই হয়নি, না করে ওরা এই নিজস্বভাবে উপর মহলের সঙ্গে মিলিত মানে প্রয়াসে মিলিভগত করে এই টাকাটা ওরা উড্ড করেছে, করে এইসব তছনছ করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কবে পাবেন এ নিয়ে পঞ্চায়েতের কাছে জানতে চাইলে পঞ্চায়েতের থাপ্পড় খেতে হলো এক হিতাধিকারীর।
ঠিক এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ওই জিপির বাসিন্দা কানুরাম দাস। শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পালংঘাট জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী কানুরাম দাস বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কবে পাবেন এ নিয়ে পঞ্চায়েতকে জিজ্ঞাসা করা হলে তার বিনিময়ে তাকে থাপ্পড় মারেন ওই পঞ্চায়েত। উল্লেখ্য, ওই পঞ্চায়েতের বিরুদ্ধে মারপিট সহ অন্যান্য অভিযোগে একাধিক মামলাও হয় পুলিশে। এছাড়াও সম্প্রতি তার বিরুদ্ধে জপির অন্দরমহলে বার কয়েক জনক্ষোভ অভিযোগ উঠে এসেছে সংবাদ মাধ্যমে। এসবের পর ধলাইট জেলা পরিষদ শশাঙ্ক পাল সহ সিও বিডিওরা নির্বাক ভূমিকা কেন পালন করছেন এ নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এদিকে কানুরামের থাপ্পড় মারার অভিযোগে পঞ্চায়েতের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সরাসরি জানান, তার জিপির জামালপুরের বাসিন্দা কানুলাল দাসকে তিনি চেনেন না। সংবাদ মাধ্যমের সামনে আসতে অনীহা ব্যক্ত করেন পালংঘাটের ওই পঞ্চায়েত বলে জানা গেছে। দুইটা থাপড় দিছি, অত বয়স্ক ইয়াহে কই এখন মাতিস না আমার লগে কে মারছে ও ফাঞ্চাইতে নাম কি তার নাম কি তার ও তো ইয়ার নাম ফাঞ্চাইতে নাম কি তার হ্যাঁ তো আপনি কি আইনের ব্যবস্থা নিছেন না পুলিশের কাছে গেছেন না গেছ দিতাম কি তা পুলিশও কইছে বলে যে ব্লকটা কি আমার অর্ডার লোক তারপর তার অনুযায়ী এখন পয়সা নাই লোক সামনে দিলেন। করিমগঞ্জ শহর এলাকায় ঘন ঘন চুরিকাণ্ডে আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরের জনগণ। চোরদের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের অভিযান অব্যাহত। শনিবার সীমান্ত জেলা করিমগঞ্জ শহরের মাইজডিহি এলাকায় চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল গোপাল মণ্ডল এবং রূপম দাস নামের দুই চোর। পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর করিমগঞ্জ আদালতে হাজির করেছে। ধারণা করা হচ্ছে আদালত এই দুই চোরের বিরুদ্ধে চুরির অপরাধে আইনি ধারা ব্যবহার করে জেল হাজতে পাঠিয়ে দিতে পারে। অন্যদিকে করিমগঞ্জ সদর থানার ওসি বিজিৎ দাদরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গোপাল মণ্ডল নামের চুরটি এর আগেও অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গত চার দিন পূর্বে সে দুবছরের হাজতবাস কাটিয়ে রেহাই পেয়েছে বলে জানান তিনি। এইটো মানে আপোনাৰ আমাৰ করিমগঞ্জ চহৰত আজিকালি অলপ সঘনাই চুৰি কাৰ্য সংঘটিত হৈ আছিলে। আমিও তৎপরতাৰে অভিযান চলাই আছিলোঁ। যোৱাকালি দুজন চোৰ এনেকে এটা বেটেৰী চোৰ কৰিবলৈ যাওঁতে মাজদি তিনিআলি বুলি এটা জেগা আছে, তাতে হাতেৰে ধৰা পৰিছে। মাজদি হয় হয়, আৰু এটাৰ নাম গোপাল মণ্ডল আৰু এটাৰ নাম ৰূপম দাস। মানে চুৰি কৰা অৱস্থাত ধৰিলে? হয় হয়, তেওঁলোকে লৈ গৈ আছিলে। আৰু ৰূপম দাস গোপাল মণ্ডল যিটো চোৰ আছিলে সেইটো আজি প্ৰায় চাৰিদিনমানৰ আগত দুবছৰ জেল খাটি পেলাই জাষ্ট ওলাইছে। ওলাই পেলাই আকৌ সি এনেকুৱা কামে আৰম্ভ কৰিছিলে। আমি জড়িত হ'ব পাৰে এইটো আমি এতিয়া হেৰি কৰি আছোঁ আৰু আমি জোৰদাৰ অনুসন্ধান চলাই আছোঁ। আমি অভিযান অব্যাহত ৰাখিছোঁ চোৰৰ বিৰুদ্ধে। আমি যিমানখিনি পাৰোঁ আমি হেৰি কৰি পেলাই কৰি আছোঁ। ড্ৰাগছৰ লগত কিবা তেখেতৰ কিবা লিংক আছে নেকি? এতিয়ালৈকে সেইটো ওলোৱা নাই, কিন্তু কম বেছি পৰিমাণেতো ইহঁতে সব ধৰণৰ। শিলচর শহরে আত্মপ্রকাশ করল সোশিয়াল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন নামে এক সামাজিক সংস্থা। শনিবার শিলচর বরাকভেলি লজের অস্থায়ী কার্যালয়ে আত্মপ্রকাশ হয় সংস্থার। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হেমন্ত সিনহা। এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাহির আহমেদ, জাকারিয়া বরভুইয়া, শাহিন আজহার, লিলিমা বরভুইয়া ও অন্যান্যরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আগামী দিনে বরাকভেলিতে সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াক্ষেত্রে কাজ করার লক্ষ্যমাত্রা নিয়ে সংস্থার আত্মপ্রকাশ করা হয়। তাদের এই সংস্থায় জড়িত হওয়ার জন্য যুব সমাজকে এ নিয়ে আসার আহ্বান জানান কর্মকর্তারা। নমস্কার, আজকে সোশিয়াল প্রোগ্রেসিভ অর্গানাইজেশন নামে আমরা সবাই মিলে আজকে এই সংস্থার আত্মপ্রকাশ করেছি। এই সংস্থা আমি আশা করি আগামী দিনে বরাকভেলি ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াক্ষেত্রে বৃহত্তর স্বার্থে কাজ করবে, এটা আমি আশা রাখি। না, আমি মনে করি একটা সংস্থা যখন আত্মপ্রকাশ ঘটে তখন অনেক বাধা আসে, কিন্তু আমি বলবো না যে আমাদের এটাতে বাধা আসবে না। বাধা আসবে, কিন্তু সমাজের বৃহত্তর স্বার্থে আমি মনে করি আমরা কাজ করে যাব। যত বাধা আসুক না কেন আমরা কাজ করে যাব, সব বিশেষ করে যুব সমাজকে একত্রিত করে সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াক্ষেত্রে আমরা কাজ করবো, এটা আমি আশা রাখি। প্রাথমিকভাবে আমরা ভিত্তিক স্টার্ট করবো, ইদানিং এক মাসের মধ্যে আমরা মেম্বারশিপটা স্টার্ট করবো। বরাকের তিন বেলাতেই মেম্বারশিপ হবে এবং আমি যুবকদের বিশেষ করে যুব সমাজকে এগিয়ে আসার জন্য
ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত দিদারখুশ জিপির অধীনস্থ দিদারখুশ দ্বিতীয় খণ্ডের কামালপুর বস্তির প্রায় 3 কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি সহ অর্থ নয়ছয়ের অভিযোগ এনে সরব হলেন এলাকাবাসীরা। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, রাস্তার বেহাল অবস্থার দরুন প্রতিদিনই তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এলাকার প্রায় 400 পরিবারের বসবাস রয়েছে। এক পশলা বৃষ্টিতে কামালপুরের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটির কাজ প্রথমে এনরেগা প্রকল্পের অধীনে শুরু হলেও জব কার্ডধারীরা অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ জানান তারা। এছাড়া কামালপুরের রাস্তাটিতে চতুর্দশ অর্থ কমিশন থেকে বরাদ্দকৃত অর্থে কামালপুর বস্তির 120 মিটার রাস্তায় সিসি ব্লক বসানোর কথা হলেও আজ অবধি কিছুই হয়নি। সরকারি অর্থে রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অর্থ আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। রাস্তাটি নির্মাণের জন্য চতুর্দশ অর্থ কমিশন থেকে প্রায় 2 লক্ষ টাকা বরাদ্দ করা হলে জিপি সভানেত্রী ইয়ারুন নেসা সহ বিভাগীয় বাস্তুকার ও জিপি সচিবের রাস্তা নির্মাণ না করে অর্থ আত্মসাত সহ নিম্নমানের রাস্তা নির্মাণ করা হয়েছে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। 15 বছর তো নেগুত কাজ কাম চলে তারা তারা আইন মিছার গাড়ি ফেলাইন টেকা নিন আর ইগুত আর ফিরিয়ে আইন না, কষ্ট সারা আমরা আছে। আর এখন চেক করাই দেখছি আমরা ব্লক হয়ে গেছে, পয়সা উঠাই লিছুন আর কাজ ও দেখুন আপনি সরজমিনও। এটা কোন রাস্তা? এটা ইগুত দিদারকুশ পার্ট টু খামালপুর বস্তির রাস্তা। কত কিলোমিটার রাস্তা? ইগু রাস্তা ইগু প্রায় 2.5 কিলোমিটার 3 কিলোমিটার তারা দিতেও চাই না, আমরা অন্য মানুষের দিলাই অতদিনে ঘুরা হয়ে যায়। কত পরিবার মানুষ আছে? কাছাড় জেলার শালচাপড়া দ্বিতীয় খণ্ডে 408 নং চাঙ্গুয়ার পার বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সম্ভাষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুলের প্রধান শিক্ষক আলিমুল হক লস্করের বক্তব্যে ছাত্রছাত্রীর মায়ের টানে চোখে জল নেমে আসে। এই বিদায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীর অভিভাবক সহ স্থানীয় লোকেরা উপস্থিত ছিলেন। শালচাপড়া ক্লাস্টারের মোহাম্মদ হোসেন, তিনি জানান এমন সরকারি স্কুল এদদঞ্চলে দেখতে পাননি তিনি। এই স্কুলের শিক্ষার প্রবণতা ও সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আজকালকার প্রাইভেট স্কুলের চেয়েও বেশি উন্নত মানের। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে উপহার সহ মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা মনিকা দেব ও রেহানা বেগম বরভুইয়া, স্কুলের প্রেসিডেন্ট পুষ্পা নাথ, ভাইস প্রেসিডেন্ট যতীন্দ্রনাথ, গ্রাম প্রধান তথা ল্যান্ডওনার প্রাক্তন শিক্ষক বিদুভূষণ নাথ প্রমুখ। জেনারেলি আমাদের সরকারি স্কুলগুলোতে আমরা এ ধরনের পরিবেশ পাই না। স্যার নিজে থেকে অনেক কষ্ট করে স্কুলটাকে সাজিয়েছেন, সাজানোর পিছনে স্যারের অনেক অবদান আছে। আর অনেক স্কুল আছে এ ধরনের ফেয়ারওয়েল প্রোগ্রাম হয় না বা ছাত্রছাত্রীদের এ ধরনের পারফরমেন্সও হয় না। তো এগুলো দেখে, বিশেষ করে সরকারি স্কুলে এগুলো দেখে আমি অত্যন্ত আনন্দিত। এবং যেভাবে স্যার কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন স্কুলের পিছনে, ছাত্রছাত্রীদের পিছনে, তার জন্য সমস্ত ধন্যবাদ স্যারের প্রাপ্য এবং আপনাদেরও প্রাপ্য। যেহেতু স্কুল সামাজিক প্রতিষ্ঠান এবং আপনারাও যেভাবে স্যারের ডাকে সাড়া দিয়ে আসেন, অন্যান্য স্কুলে এই পরিবেশটা পাওয়া যায় না। অনেক সময় অভিভাবকদের সহযোগিতা পাওয়া যায় না, কিন্তু এখানে অভিভাবক এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের মধ্যে একটা তাল মিল আছে, একটা ভালো সম্পর্ক আছে, যার জন্য স্কুলের এই উন্নতি আমরা চোখে দেখতে পাচ্ছি, আমাদের চোখে দেখতে পাচ্ছি। আজকের এই প্রোগ্রামে এসে যা আমি অনুভব করতে পারলাম যে এই ছাত্রছাত্রীদের পারফরমেন্সের পিছনে মনিকা ম্যাডামের অনেক। নাচে গানে সম্প্রদায় সমারোহ অনুষ্ঠান সম্পন্ন হল পাথারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত সরুচলিতা এলপি স্কুলে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের চারপাশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার প্রধান সড়ক পরিক্রমা করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে সদ্ভাব ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। এরপর স্বাধীনোত্তর ভারতের শিক্ষার প্রসারে পুরোধা ব্যক্তি তথা ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে মূল অনুষ্ঠানের সূচনা হয়।
এতে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন শিক্ষক মাধব সিনহা, বয়োজ্যেষ্ঠ নাগরিক ধীরাজ দেব, মোহিত লাল বৈদ্য, প্রধান শিক্ষক কমলাকান্ত শর্মা, বিধুভূষণ চন্দ্র, শশীকান্ত সিনহা, বাঘন ক্লাস্টারের সিআরসিসি পান্নালাল সিং, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি রতন তাঁতি প্রমুখ। মাধব সিনহা নিজের সংক্ষিপ্ত বক্তব্যে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে বলেন এবং বিদ্যালয়ের এহেন মহতি প্রয়াসকে সাধুবাদ জানান তিনি। আজ শিক্ষাবর্ষের 2021 বাই শিক্ষাবর্ষের শেষ দিন। এই দিনে আমরা এই অত্র অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের একত্রীকরণের জন্য, সম্পর্ককে সুদৃঢ় করার জন্য আমরা স্কুলের পক্ষ থেকে একটি প্রয়াস নিয়েছি, যে সামাজিক মিলন উৎসব, কমিউনিটি ফেস্টিভ্যাল, তৎসঙ্গে কমিউনিটি ডিনার। তো এই যে প্রোগ্রামের উদ্দেশ্য হলো যে মানুষের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে মতানৈক্য, মতভেদ সেইগুলা দূর হোক এবং সমস্ত মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হোক, এই প্রচেষ্টা নিয়েই আমরা আমাদের স্কুলের এই আয়োজন করেছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এতদ অঞ্চলের প্রত্যেক অভিভাবক এবং এসএমসি তথা মাতৃগ্রুপের সদস্য সদস্যদের কাছে, যে ওনারা এত নিঃস্বার্থভাবে আমাদেরকে এই প্রয়াসে সহযোগিতা করেছেন। সকাল থেকে ওরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং এই প্রোগ্রামটা অত্যন্ত সফল প্রোগ্রাম হিসাবে আমি মনে করি, এবং ভবিষ্যতে আমরা এইভাবে সমর্থন পেলে এবং আশা করি পাবো, আমরা বাহিরে বড় ধরনের অনুষ্ঠান করব এবং ক্লাস্টার লেভেলে আমরা বৈঠাকাল ক্লাস্টারের অন্তর্গত প্রত্যেকটি স্কুলকে একত্রে এনে একটি সামাজিক মিলন উৎসবের আয়োজন করার প্রয়াস। বাজারিছড়া শিববাড়িতে আয়োজিত সর্বজনীন 32 প্রহর হরিনাম সংকীর্তন অগণিত ভক্তদের উপস্থিতিতে নির্বিঘ্নে সমাপ্ত হয় শনিবার। গত সোমবার অধিবাসের মাধ্যমে নাম সংকীর্তনের সূচনা হয়। মঙ্গলবার থেকে শুক্রবার 4 দিন দিবারাত্র কীর্তন চলে। শনিবার যথারীতি ধীভাণ্ড ভঞ্জন সহ মহন্ত বিদায়ের মাধ্যমে এই সংকীর্তনের সমাপন ঘটে। এদিন পূর্ণা কীর্তনকে উপলক্ষে প্রায় 10,000 ভক্তের সমাগম ঘটে। সকাল 11টায় শুরু হয় পূর্ণার কীর্তন, যা সম্পন্ন হয় বিকেল 3টায়। কীর্তন শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এবার এই কীর্তন আসরে মোট 6টি কীর্তনিয়া দল অংশ নেন। এরা হলেন রায়কানু সম্প্রদায়, গৌরগোপাল সম্প্রদায়, জগাইমাদাই সম্প্রদায়, কালী ভৈরব সম্প্রদায়, গৌরগোপাল সম্প্রদায় এবং প্রখ্যাত কীর্তনিয়া রতন গোসাই সম্প্রদায়। শুক্রবার আবহাওয়া অনুকূল ছিল, তাই দুপুর থেকেই ভক্তদের ঢল নামে কীর্তন প্রাঙ্গণে। সন্ধ্যার পর বাজারিছড়া শিবমন্দির চত্বরে তিল ধারণের জায়গা ছিল না। শ্রদ্ধালুদের ভক্তি ভরে নাম শ্রবণের এই দৃশ্যাবলিতে কীর্তন আসর বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। ঠিক পূর্ণা আসরে এমনই ভাব দৃশ্য পরিলক্ষিত হয়। আয়োজক কমিটির তৎপরতায় সুশৃঙ্খল পরিবেশে 4 দিনব্যাপী কীর্তন অতি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমরা কিছু বর্গ কালেকশন করি এবং এটা নিয়ে আমার চলে যোগ্যতে ভক্তবৃন্দ উপস্থিত থাকে এবং প্রতিযোগী তৎসঙ্গে আমরা অনেক ভক্তবৃন্দ আসতে পারি না, যার জন্য আমরা সামান্য মূল্যের মাধ্যমে কিছু খেলার আয়োজন করি। তৎসঙ্গে আমাদের পূর্ণা উপলক্ষে, আগামীকালকে আমাদের পূর্ণা উপলক্ষে এখানে প্রায় 5,000 থেকে 6,000 মানুষের মহাপ্রসাদের আয়োজন করা হইয়াছে এবং গৌরবৃন্দ সবাই আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। তৎসঙ্গে আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে, গৌরবৃন্দরা যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা সুচারুভাবে চলে যাচ্ছে, আমরা পক্ষ থেকে অশেষ অশেষ গৌরবৃন্দ। শনিবার তি প্রমাথার মনু বিধানসভা কেন্দ্র এবং সাবরুম বিধানসভা কেন্দ্রের উদ্যোগে এক বাইক র্যালি আয়োজন করা হয়। বাইক র্যালিটি বেলা 12টা নাগাদ শুরু হয় কলাছড়া সাকরা স্কুলের মাঠ থেকে। সেখান থেকে র্যালিটি কলাছড়া মনু সাবরুম হয়ে মনুঘাট দিয়ে কালাডেপা গিয়ে শেষ হয়। বাইক র্যালিতে নেতৃত্ব দেন এমডিসি দেবজিৎ ত্রিপুরা, দলের সাবরুমের প্রেসিডেন্ট স্বপন ত্রিপুরা, মনুর প্রেসিডেন্ট মনীন্দ্র ত্রিপুরা, সাবরুমের ইউথ প্রেসিডেন্ট জীবন ত্রিপুরা এবং মনুর ইউথ প্রেসিডেন্ট কংজাফরু মগ। প্রায় 5 শতাধিক বাইক নিয়ে সংগঠিত হয় এদিনের বাইক র্যালি। বাইক র্যালি শেষে কালাঢেপা বাজারের মাঠে অনুষ্ঠিত হয় এক জনসভা। এতে বক্তব্য রাখতে গিয়ে দেবজিৎ ত্রিপুরা জানান, 2023 নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা মথা মাঠে নেমেছে। এদিনের বাইক র্যালির মধ্য দিয়ে থানসা এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি আর জোরালো হয়েছে বলে দাবি করেন তিনি। ধন্যবাদ সোশ্যাল মিডিয়া যারা আছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ জানাই।
আজকে আমরা শাকবাড়ি গ্রাউন্ডে 500 উপরে বাইক 550 উপরে বাইক আজকে মিলিত হয়েছি। কারণ হচ্ছে আমাদের যে ডিমান্ড গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, ওই ডিমান্ডটা নিয়ে আমরা আজকে র্যালি করব এবং আমাদের অ্যাওয়ারনেস হচ্ছে আমাদের কনস্টিটিউশনালি রাইট যাতে আমরা পেতে পারি, এবং বুবাগরার নেতৃত্বে মহারাজার নেতৃত্বে আমরা যাতে আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দাবিটা যাতে আমরা পেতে পারি। আমাদের যারা ত্রিপুরাসা বলুন এবং জনজাতি বলুন বা আমাদের ভূমিপুত্র বলুন, তাদের যাতে অস্তিত্ব রক্ষার জন্য আমাদের যে দাবি, ওই লিগ্যাল দাবিটা আমরা করতেছি আমাদের সাব্রুম এরিয়া। আজকে আমরা সবাই আমাদের যে ধানসা এবং দাবিটা হচ্ছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, ওই দাবি নিয়েই আমরা আজকে র্যালি শুরু করছি। ধন্যবাদ। বর্তমানে হিন্দি সিরিয়াল জগতে এক উজ্জ্বল নাম দেবতোমা সাহা, আগামী 4 এপ্রিল সন্ধ্যা 7টা থেকে জিটিভির মিঠাই সিরিয়ালে দেখা যাবে তাকে। সিরিয়ালে মিঠাই চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় রয়েছে দেবতোমা। শিলচর সুভাষনগরের উজ্জ্বল সাহা ও মৈত্রী সাহার কন্যা দেবতোমা 2016 সালে বাংলা সিরিয়াল এ আমার গুরু দক্ষিণাতে প্রধান চরিত্রে কাজ করেছে। তারপর সোনি টিভিতে হিন্দি ধারাবাহিক ইশারো ইশারোমে, স্টার প্লাসে সরিয়া আর আনোখি সিরিয়ালেও প্রধান চরিত্রে কাজ করেছে দেবতোমা। কিছুদিন আগে 2022 আইকন অ্যাওয়ার্ড পেয়েছে দেবতোমা। দেবতোমার এই সাফল্যে খুশি ব্যক্ত করেছে তার পরিবার সহ সুভাষনগর এলাকাবাসী। দীর্ঘ 2.5 বছর করোনা মহামারীর দরুন বেহত সুপার ডিভিশন ফুটবল লীগ আসর ফের আয়োজিত করতে চলেছে শিলচর ডিএসএ। প্রথমবার সুপার লীগের পাশাপাশি সংযোজন হচ্ছে নকআউট ফুটবল আসর বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে রামানুজ গুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি সুপার ডিভিশন ফুটবল লীগ অ্যান্ড নকআউট আসরের বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএসএ কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এই আসরের স্পন্সর রুদ্রনারায়ণ গুপ্ত। আগামী 7 এপ্রিল থেকে ডিএসএ মাঠে সুপার ডিভিশন লীগ আসরের ম্যাচ শুরু হবে। আসরে চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে নগদ 35,000 টাকা সহ ট্রফি এবং রানার্স আপ দলের জন্য থাকবে নগদ 25,000 টাকা ও ট্রফি। এছাড়াও রয়েছে থার্ড ও ফোর্থ পজিশন দলের জন্য নগদ টাকা সহ ট্রফি। আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 4 মে। ফ্লাড লাইটের মাধ্যমে এই ম্যাচ অনুষ্ঠিত হবে জানান কর্মকর্তারা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার এই ময়দানে আমরা সুপার ডিভিশন ফুটবল শুরু করব। এই সুপার ডিভিশন ফুটবলের আজকের যে প্রেস মিট আমরা দেখেছি, আগের নিয়ম মতোই শিলচর জেলা ক্রীড়া সংস্থার 6টি টপ ফুটবল যে দলগুলো আছে ওনারা তো খেলবেনই, কিন্তু বিশেষভাবে আমাদের কিছু বাজেট এবং অন্যান্য ক্যাশ প্রাইজ মানি এইগুলো প্রচুরভাবে আমরা সেগুলো কিন্তু একটু চেঞ্জেস করেছি। এবং সবথেকে বড় ব্যাপার যেটা আমি মনে করি, যে আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটা হলো যে সুপার ডিভিশন ফুটবলটা ছিল লীগ কাম সুপার লীগ টুর্নামেন্ট, কিন্তু ফুটবল ব্রাঞ্চের শাখায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এতদিন এই সুপার ডিভিশন ফুটবল লীগ কাম সুপার লীগের কোনো ফাইনাল ম্যাচ ছিল না, এই বছর থেকে আমরা লীগ কাম সুপার লীগ, আপনারা রিভাইজ পিকচারে দেখবেন লেখা আছে লীগ কাম সুপার লীগ অ্যান্ড নকআউট, মানে ফাইনাল ম্যাচটা আমরা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এই বছর। এবং আপনারা জেনে খুশি হবেন যে সুপার ডিভিশন ক্রিকেট যেভাবে আমরা ফ্লাড লাইটের নিচে আমরা আমাদের ছেলেদের খেলার ব্যবস্থা করে রাখি, সুপার ডিভিশন ফুটবলটাও প্রথমবারের মতো আমরা কিন্তু ফাইনাল ম্যাচটা ফ্লাড লাইটে আমরা করতে যাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বদরপুরেও রেল বিভাগের উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হল 77টি দোকানপাট সহ বাড়ি। রংপুর বাসস্ট্যান্ডকে মধুরামুখে নিয়ে যেতে সরব স্থানীয়রা, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। করিমগঞ্জে কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার কাপড়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।